কারণে আপনাদের এই বিক্ষোভ পৌরসভাতে? আমাদের প্রথমে এই ঘরগুলো গুন্ডি ছিল, আমরা গুন্ডি বসছিলাম। স্কুল আর পৌরসভা আমাদেরকে বললো এগুলো বিল্ডিং বানিয়ে দেবে, বলে আমাদের কাছে 1 লাখ টাকা করে নিয়ে স্কুল নিয়ে বিল্ডিংটা বানিয়ে দিয়ে দেওয়ার পর ওদেরই একটা গোষ্ঠী ছিল বিক্ষোভ তৃণমূল কেস করে, যে একটা মিউটেশন করেনি বলে একটা কেস করে দিই। আমরা তো গুন্ডি করে ব্যবসা করছিলাম, কিন্তু আমাদের পলমান দিয়ে নামিয়ে আমাদের এখন আমাদের ঘর ভাঙা পড়ছে। একটা বেআইনিভাবে তো অনেক কিছু আছে, সামনে দুটো মদ দোকান আছে, সামনে এসআই অফিস আছে, সামনে স্কুল আছে আন্তরে, সেইগুলোর জন্য আমি এটি রেডি করেছিলাম, যেখানে যা দপ্তরে দেওয়া করার করেছিলাম, পৌরসভাকে ভাঙার তুলে দেওয়ার নোটিশ এসেছিল, সেইগুলো বেআইনিভাবে মদ ব্যবসা চলছে। আর যত আকুশি পড়ে গেল আমাদের ঘরের উপরে, সেইগুলো প্রশাসন টেপ নিচ্ছে না। চেয়ারম্যান পারল পারতো যে দুটো ছেলেকে ডেকে নিয়ে এসে মীমাংসা করে আমাদের ঘরগুলো রুখতে, কিন্তু চেয়ারম্যান আমাদের চাইল না। পৌরসভা এসেছেন, আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, পৌরসভা থেকে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন? না, পৌরসভা থেকে আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি, পৌরসভা কোনো হাত নেই। এর আগে কি পৌরসভাকে জানিয়েছিলেন? যে ওই যে 16টি পরিবার ওখানে যে ব্যবসায় যুক্ত ছিল, সেই জায়গাটাও হচ্ছে হাই স্কুল বাবুলাল বিদ্যাভবনে, আর ওর সঙ্গে পৌরসভা কোনোভাবেই যুক্ত নয়। এখন একটা মামলা হয়েছিল, কয়েকজন লোক ওদের বিরুদ্ধে একটা মামলা করেছিল, সে মামলায় রায় হয়েছে গ্রিন সিটি ট্রাইব্যুনাল, যেটা সেখানে মামলা আছে গ্রিন ট্রাইব্যুনালে, সে মামলার রায় হয়েছে ওগুলোকে ভেঙে দিতে হবে, যেগুলো জলের মধ্যে পড়েছে, সেই কারণেগুলো ভাঙা হবে। হতাশাগ্রস্ত হয়ে আমাদের কাছে সহযোগিতা চাচ্ছে, এর বেশি আমাদের কাছে দাবি তোদের কিছু থাকবে নাই। দাবি একটাই যে আমাদের যাতে সংসারগুলো চলে সে বিষয়ে ভাবার জন্য বলছে। তো আমরা তো আশ্বাস দিয়েছি যে আমরা পাশে আছি, একটু সময় দিতে। কিন্তু ওই পরিবারের সদস্যরা যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা অভিযোগ করছে পৌরসভা তাদেরকে কোনো সহযোগী ভুল, সহযোগিতা আমাদের সম্পূর্ণ আছে এবং থাকবে, ওই পরিবারগুলি যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে তার জন্য ভাবনা চিন্তা পুরসভা আরম্ভ করেছে। তো পুরসভার কিছু আইনি ব্যাপার আছে, তো সেগুলো মিটিং টিটিং করতে হবে, করে সিদ্ধান্ত নিতে হবে কোথায় কি জায়গা পাওয়া যায় দেখতে হবে, তবেই তো সম্ভব। পৌরসভা কি ব্যবস্থা নেবে? 17টা অবস্থা একটাই, তারা যাতে রোজা করে খেতে পারে তার জন্য আমাদেরকে জায়গা দেখতে হবে। আরেকটা অভিযোগ করেছে ওই পরিবারের সদস্যরা যে তাদের কাছ থেকে 1.5 লাখ করে টাকা নেওয়া হয়েছিল, সেই টাকাও এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়নি, অথচ তাদেরকে ওইখান থেকে তুলে দেওয়া হচ্ছে, অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে। ওইটা আমি বলতে পারবো না, কারণ আমাদের সঙ্গে ওদের কোনো এই দোকান ঘর নিয়ে কোনো সম্পর্কই নাই, তো সেই হিসেবে আমি বিষয়টা বলতেই পারবো কাকে দিয়েছে কী দিয়েছে। যেহেতু ওটা স্কুলের সাথে যুক্ত ছিল, স্কুলের আপনি তখন কমিটিতেও ছিলেন, এরকমটা অভিযোগ করেছেন, আপনি এই বিষয়টা নিয়ে কী ভাবনা চিন্তা? না, ওরা ভুল বলছে, আমি কমিটি ছিলামই এবং বিষয়টা সম্পর্কে আমি অবগত নই, তবে ওরা আবেদন করলে আমরা সব পক্ষকে ডেকে বসব। সাধ্যের মধ্যে সাধ পূরণ, একমাত্র সম্ভব দেবী ফ্যাশন বুটিকে। এখানে আপনারা পাবেন আপনাদের মনের মতো শাড়ির কালেকশন, সেই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে একেবারে লেটেস্ট কালেকশন। এখানে বুটিকের নানা রকম জামদানি, লাইনে, সিল্ক, হ্যান্ডলুম পাওয়া যাবে। তাই আর দেরি না করে চলে আসুন দেবী ফ্যাশন বুটিকে। ঠিকানা চণ্ডীপুরের ফণীর মোড়, রঘুনাথপুর প্রাইমারি স্কুল পেরিয়ে 2 থেকে 3 মিনিটের রাস্তা। অনলাইন এবং অফলাইন দু ধরনের কেনাকাটা করার সুযোগ রয়েছে দেবী ফ্যাশন বুটিকে। তাই দেরি না করে আজই আসুন দেবী ফ্যাশন বুটিকের আউটলেটে। আরো বিশদে জানতে যোগাযোগ করুন
9614993535 অথবা 8617330053 নম্বরে।